আজ অনুব্রত মামলায় আসানসোল আদালতে সিবিআই কপি জমা দেওয়ার পরে বললেন স্যার এটা তো সবে মাত্র ট্রেলার ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল মেয়াদ শেষে তাকে আজ শুক্রবার আসানসোল আদালতে তোলা হয়েছিল এদিন সিবিআই সেই কেস দেখে চমকে যান বিচারপতি সিবিআই কেস ডায়েরি দেখে বিচারপতি রাজেশ চক্রবর্তী বলেন আমার কুড়ি বছরের চাকরি জীবনে এমন বিষয় দেখিনি যদিও কেস ডায়েরিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি লিখেছেন তা এখনও স্পষ্ট হয়নি তবে সূত্রের খবর সিবিআই বক্তব্য যে এটা শুধুমাত্র ট্রেলার পরে গরু পাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যও বলেন এটা শুধু ট্রেলার আসল সিনেমা বাকি আছে তিনি জানান ষোলোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টে অনুব্রত জামিন মামলার শুনানির সময় গোটা কেস ডায়েরিতে কী লেখা ছিল তা প্রকাশ্যে আনবে সিবিআই যদিও ষোলোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টে জামিন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী কেষ্ট ঘনিষ্ঠরা উল্লেখ্য ওই দিন দেশের প্রথম সারীর আইনজীবী কপিল সিব্বালের অনুব্রতর হয়ে মামলা লড়ার কথা এদিকে অনুব্রত মণ্ডলীর দুই ঘনিষ্ঠের জমির দলিল ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারক সিবিআই দলিল দুটো বাজেয়াপ্ত করেছিল পাশাপাশি অনুব্রতর আইনজীবীরা তার মোবাইল ফেরত চাইলেও সিবিআই জানায় ফরেন্সিক ল্যাব থেকে চলে এসেছে তদন্ত চলছে পরে ফেরত দেওয়া হবে সিবিআই অনুব্রত মণ্ডলকে কোনোভাবেই ছাড় দিতে চাইছেন না যদিও কপিল শিব্বালের মতো বড় আইনজীবীরা তার হয়ে সওয়াল করবেন শুনেই কিন্তু সিবিআই আরও আষ্টে পিষ্টে ধরে রেখেছে অনুব্রত মণ্ডলকে পরবর্তীতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর তথ্য পেশ করা হতে পারে সিবিআইয়ের পক্ষ থেকে কারণ বিআই এর দাবি এটা শুধুমাত্র ট্রেলার পরে এখনও অনেক খেলা বাকি এদিন সকালে কেষ্টমণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে জেলা আদালতে নিয়ে আসা হয় এজলাসে সওয়াল জবাব শুরুর আগেই বীরভূমের তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ওই সময় অনুব্রতকে দলীয় প্রতীক দেওয়া বেশ কিছু কাগজপত্রে সই করতে দেখা যায় জানা গিয়েছে পঞ্চায়েত ভোটের আগে জেলায় বিভিন্ন সভা সমিতির অনুমতির কাগজে সই করেন অনুব্রত মণ্ডল সব মিলিয়ে আরও কিছুদিন জেলেই থাকতে হচ্ছে অনুব্রতকে তবে বিশেষ জেলা আদালতের বিচারকের এদিনের মন্তব্যে সরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে